বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট স্টেপ প্রকল্পের মুক্তিযোদ্ধা সন্তান সহ সাতশো জন শিক্ষক জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচীকালে তারা ঘোষণা দেন মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাবেন তারা তাদের অভিযোগ প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হচ্ছে না এমনকি প্রকল্প শেষ হলেও এখনও তাদের বেতন ভাতা পরিশোধ করা হয়নি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে ভিডিও কনফারেন্সে আশ্বস্ত করেছেন যে উনি রবিবার অথবা সোমবার আমাদেরকে ডাকবেন আমাদেরকে ডেকে একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান করবেন কিন্তু আমরা এখন পর্যন্ত তার কাছে যাওয়ার জন্য আমরা ডাক পাইনি যদি আমাদের দাবি দাম এটাই না হয় আমরা এখান থেকে যাব না আমরা রাজপথ ছাড়ব না আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো না দরকার পড়লে যে শহীদের সাথে আমাদের এই স্বচ্ছ শিক্ষকরাও আমরা এখানে প্রাণ দিয়ে দিব